ছোট থেকে বড় সবারই সিঙ্গারা হচ্ছে খুব পছন্দের একটি খাবার। আজকে আমি আপনাদেরকে সেম টু সেম সিঙ্গারার মতন স্বাদে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। এই রেসিপিটির নাম হচ্ছে পটেটো রোল সমোসা। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। পটেটো রোল সমোসা বানানোর জন্য ঠিক এইরকম আমি এখানে জায়গা নিয়ে নিয়েছি। সেই জায়গার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণে 500 গ্রাম মতন রোল ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর আমি এখানে পরিমাণে 75 গ্রাম মতন সাদা তেল দিয়ে দিলাম। তারপর এই তেলটা দিয়ে আমি ভালোভাবে আগে ময়দাটাকে মাখিয়ে নেব। এখন কিন্তু আপনারা কোনো রকম জল দেবেন না, ভালোভাবে কিন্তু তেলের সঙ্গে ময়দাটা মেখে নেবেন, যাতে তেল ও ময়দাটা পারফেক্টলি যাতে মিশে যাক। আপনারা কখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি হয়েছে? যখন দেখবেন কিছুটা ময়দা হাতে নিয়ে ঠিক এইরকমভাবে আপনারা একটু চেপে প্রেস করবেন, দেখবেন ময়দাটা ভেঙে কিন্তু পড়ে যাচ্ছে না, তখনই কিন্তু বোঝা যাবে এটা আপনাদের পারফেক্টলি মাখা হয়েছে। তারপর এই ময়দার মধ্যে কিছুটা ফ্লেভারের জন্য জোয়ান দিয়ে দিলাম। তারপর আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। আপনারা কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন, বেশি যদি নরম হয়ে যায় এই ময়দাটা তাহলে কিন্তু যে ক্রিস্পি ভাবটা হয় সেটা কিন্তু একদমই আসবে না। তাই আমি এখানে অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে একটু শক্ত ফরম্যাটে কিন্তু মাখিয়ে নেব। দেখুন আমি অল্প অল্প কিন্তু এখানে জল দিয়ে ভালোভাবে এই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখিয়ে নেবেন। দেখুন কত সুন্দর আমাদের ময়দাটা মাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে ময়দাটা কতটা আমি টানভাবে মেখে নিয়েছি। তারপর আমি একটা ভিজা কাপড় দিয়ে এটাকে রেস্টিংয়ের জন্য রেখে দিলাম প্রায় আধ ঘন্টা মতন। আপনাদেরকে কিন্তু অবশ্যই আধ ঘন্টা মতন এটাকে রেস্টিংয়ে রেখে দিতে হবে। তারপর আমি এখানে 5টা মতন সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, পরিমাণে আমি এখানে প্রায় 500 মতন নিয়েছি। তারপর ঠিক এইরকম যে ফুটোযুক্ত যে জায়গাগুলো হয় গ্রেডার, সেইগুলো দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আলুগুলো গ্রেড করে ইউজ করবেন, আলুর মধ্যে কোনো রকম যাতে দানা না থাকে, দানা থাকলে এটা কিন্তু আপনাদের পারফেক্টলি হবে না। দেখুন আমি ভালোভাবে কিন্তু একটু সরুযুক্ত জায়গা দিয়ে এটাকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি। দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমাদের আলুটা কত সুন্দর গ্রেড হয়েছে। তারপর আমি এই আলুর মধ্যে কয়েকটা মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম রেড চিলি পাউডার ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ জাস্ট একটু, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুরি মেথি পাতা, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ, একটু ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি, আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। তারপর এই আলুটাকে আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মিশে যায়। দেখুন আমি এখানে আলুগুলোকে খুব সুন্দর পারফেক্টলি মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে আমি আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার, আর কিছুটা পরিমাণে আমি এখানে জোয়ান দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে পিট লবণ পরিমাণে 1/2 চামচ মতন। তারপর ভালোভাবে আমি এই কর্নফ্লাওয়ারের সঙ্গে আলুটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম আলুর জন্য পরিমাণে 3 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তার বেশি কিন্তু আপনারা দেবেন না, তাহলে কিন্তু এটা বেশি শক্ত হয়ে যাবে। দেখুন আমি এখানে আলুটা খুব সুন্দর পারফেক্টলি মাখিয়ে নিয়েছি, তারপর 5 মিনিটের জন্য রেখে দিলাম। অপরদিকেই দেখুন আমাদের ময়দাটা খুব সুন্দর রেস্টিং কিন্তু হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর আমাদের ময়দাটা তৈরি হয়ে গিয়েছে। তারপর এই ময়দাটা ইউজ করার আগে আমি ভালোভাবে আবারও 1 থেকে 2 মিনিট মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু রেস্টিংয়ে দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। তারপর একটু বড় বড় সাইজের আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি 500 গ্রাম ময়দাতে 3টা মতন এখানে লেচি কিন্তু কেটে নিচ্ছি।
তারপর একটু হাতের সাহায্যে আমি গোল গোল করে নিচ্ছি, যাতে বেলার সময় আমাদের কোনো রকম অসুবিধা কিন্তু না হয়। তারপর দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে লিচিগুলো। তারপর আমি এই লিচিগুলোকে ঠিক পাতলা কিন্তু একটু শেপে পেলে নেব। সেই জন্য কোনোরকম তেল কিংবা ময়দা না দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে ভালোভাবে এটাকে একটু পাতলা ফর্মে কিন্তু বেলে নিচ্ছি। আপনারা যখন এই সিঙ্গারাটা বানাবেন তখন চেষ্টা করবেন এই ময়দাটা ভালোভাবে একটু পাতলা করে বেলে নেওয়ার, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে আর ভাজার সময় কিন্তু ভিতর থেকে কাঁচা কিন্তু থাকবে না। দেখুন আমি এখানে আমাদের এই লিচিটা পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। তারপর আমি ঠিক এইরকম একটা বাটি ঠিক মিডিলে কিন্তু রেখে দিলাম, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। তারপর আমাদের যে আলুটা তৈরি করেছিলাম সেই আলুটা কিন্তু এই ময়দার উপরে আমি দিয়ে দিলাম। তারপর ঠিক এইরকম একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে এই আলুটাকে লাগিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। আপনারা কিন্তু যতটা পরিমাণে এখানে ময়দাটার পাতলা ভাবটা করেছেন ঠিক ততটাই আপনারা আলুটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দেবেন, যাতে এটা ইভেন হয়। দেখুন আমি ভালোভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি আলুগুলো। তারপর মিডিলের যে বাটিটা দিয়েছিলাম সেটা কিন্তু ঠিক আস্তে করে আমি তুলে নিচ্ছি। এই জায়গাটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই ফাঁকা কিন্তু রেখে দিতে হবে। তারপর একটা চাকুর সাহায্যে আমি আমাদের এই সিঙ্গাড়ার বেসটাকে এক এক করে কিন্তু কেটে নিচ্ছি। ঠিক এইরকমভাবে কিন্তু আপনারা এই সিঙ্গাড়ার বেসটাকে কেটে নেবেন, যাতে এটা যখন রোল করব তখন কিন্তু কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। দেখুন আমি ভালোভাবে কিন্তু এটাকে ভাগ ভাগ করে একটা শেপে কিন্তু কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমি ঠিক কীরকমভাবে কিন্তু এটাকে কেটেছি। তারপর যে মিডিলের ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেই জায়গাটার মধ্যে আমি কিন্তু জল লাগিয়ে জায়গাটাকে একটু নরম করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই একটু বেশি করে জল দিয়ে জায়গাটাকে নরম করে নেবেন। তারপর ঠিক এইরকমভাবে দুটো সাইড ধরে ঠিক এইরকমভাবে কিন্তু আপনারা রোলটা করে নেবেন। তারপর যে ভিজা জায়গাটা তৈরি করেছিলাম সেই জায়গাটা দিয়ে এটাকে ঠিক এইরকমভাবে আটকে দেবেন। দেখুন কত সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে গেল। সেম প্রসেসে আমি দেখুন আপনাদেরকে রোল করে দেখাচ্ছি। ঠিক এইরকমভাবে রোল করবেন, তারপর যে ভিজা জায়গাটা ছিল সেটা ঠিক এইরকমভাবে একটু আটকে দেবেন। দেখবেন পারফেক্টলি কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তারপরে দেখুন আমি একে একে আমাদের সব সিঙ্গাড়াগুলোই কিন্তু সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। এরপর সিঙ্গাড়াগুলোকে ফ্রাই করব, সেই জন্য কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম গরম করার জন্য। সেই তেলে আমি একে একে আমাদের তৈরি করে রাখা সিঙ্গাড়াগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। আপনারা যখন এই সিঙ্গাড়াগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা লো রেখে আস্তে আস্তে আপনারা ছেড়ে দেবেন। কোনো মতে কিন্তু গ্যাসের স্টিমটা ফুল রেখে ছাড়বেন না, তাহলে কিন্তু ভিতর থেকে কোনো মতে এটা কিন্তু কুক হবে না আর বাইরে কিন্তু কালার চলে আসবে। সেই জন্য গ্যাসের স্টিমটা লো রেখে আমি আস্তে আস্তে আমাদের এই তৈরি করে রাখা সিঙ্গাড়াগুলো কিন্তু ছেড়ে দিলাম। তারপর এই সিঙ্গাড়াগুলোকে আমি কিন্তু পুরোটাই লো স্টিমে ভেজে নেব, যাতে ভিতর থেকেও পারফেক্টলি কুক হবে আর বাইরে থেকেও কিন্তু কুক হবে। দেখুন আমি এখানে আস্তে আস্তে ভালোভাবে কিন্তু লো স্টিমে আমাদের সিঙ্গাড়াগুলো কিন্তু কুক করে নিচ্ছি। দেখুন আমাদের সিঙ্গাড়ার মধ্যে কিন্তু কালার কিন্তু আসতে লেগেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর আমাদের এখানে সিঙ্গাড়ার কালার কিন্তু চলে এসেছে। আর আমাদের এই সিঙ্গাড়াগুলোকে ভাজতে মিনিমাম 10 মিনিট মতন সময় লেগেছে লো স্টিমে। দেখুন আমাদের এখানে সিঙ্গাড়াগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তারপর আমি সিঙ্গাড়াগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। তুলে নিলেই আপনাদের এই সিঙ্গাড়াগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমাদের এই পটেটো রোল সমোসার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।